আসসালামু আলাইকুম আজ চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ব্যর্থ ইসরায়েল হতভম্ব ও বোকা বনে গেল দেশটির সেনাবাহিনী নেতানিয়াহুর পদত্যাগ চান বাহাত্তর ভাগ ইসরায়েলি চীন সাগরে রাশিয়াকে সঙ্গে নিয়ে নৌমহড়া চালাচ্ছে চীন এবার বিস্তারিত শুরুতেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে টার্গেট করে হামলা করার দাবি করেছে ইসরায়েল হামাস জানিয়েছে এতে দেফ নিহত হননি তিনি সুস্থভাবেই আছেন তবে এই হামলায় অন্তত নব্বই জন নিহত এবং তিনশো জন আহত হয়েছে যে এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে সেটি তাদেরই ঘোষিত সেফ জোন সেখানে আশি হাজার বেসামরিক নাগরিক বাস করে কিন্তু ইসরায়েল কারো জীবনের তোয়াক্কা করেনি ভয়াবহ হামলা চালায় যুদ্ধ বিমান ড্রোন দিয়ে সেখানে ভয়াবহ পাঁচটি বোমা ও পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো এলাকাটি পুরোপুরি ঘুরিয়ে দেয় গাজার দুজনের উপর বিশেষভাবে ক্ষুব্ধ ইসরায়েল একজন হলেন ইয়াহিয়া সিনওয়ার তিনি হামাসের গাজা প্রধান অপরজন হলেন মোহাম্মদ দেইফ দশ মাস ধরে তাদের পেছনে ছুটতে থাকে ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারেনি তারা ইসরায়েল মনে করছে এ দুজনের পরিকল্পনাতেই সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলা হয় ইসরায়েলের ইতিহাসে ধরনের ঘটনা এ আগে কখনো ঘটেনি ইসরায়েলের নিরাপত্তা নিয়েই বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই হামলা ইসরায়েল এখন পর্যন্ত হামাসের শীর্ষ যে নেতাকে হত্যা করতে পেরেছে তিনি হলেন মারওয়ান ইসা গত মার্চে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন তিনি ছিলেন দেইফের ডেপুটি এছাড়া হামাসের উপর রাজনৈতিক নেতা সালাহ আল আরোরি গত জানুয়ারিতে বৈরুতে এক ইসরায়েলি বিমান হামলা নিহত হন তবে দেভ এখন থেকে নয় সেই উনিশশো সাল থেকে ইসরায়েলের টার্গেট হয়ে রয়েছে তিনি উনিশশো ও দু এর দশকে ইসরায়েলে বেশ কয়েকটি হামলা চালায় শনিবারের হামলার আগে দেভকে হত্যার জন্য হামাস অন্তত সাতটি আক্রমণ পরিচালনা করেছে এসব হামলার কোনটিতে তিনি আহত হয়েছেন কোনো কোনটিতে তার পরিবার সদস্যরা নিহত হয়েছেন তার উপর সর্বশেষ বড় হামলাটি হয় দু সালের মে মাসে ওই সময় এগারো দিনের যুদ্ধ হয় ইসরায়েল ও হামাসের মধ্যে দু সালে গাজা যুদ্ধের সময় দেইফের স্ত্রী নবজাতক ছেলে এবং তিন বছরের এক মেয়ে নিহত হন এছাড়া দু হাজার এক দুই তিন এবং দু ছয় সালেও দেইফকে হত্যা করার চেষ্টা করে ইসরায়েল বলা হয় দু সালে তিনি তার পা হারান কিন্তু এই দাবি নাকচ করে দেয়া হয় গত ডিসেম্বরে ইসরায়েলি বাহিনী তাকে এবং হামাসের শীর্ষ নেতাদের হত্যার জন্য বিপুল অর্থ পুরস্কার ঘোষণা করে ঘোষণা অনুযায়ী সিনোয়ারের জন্য দুই লাখ ডলার সালামার জন্য এক লাখ ডলার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে মনে করেন বাহাত্তর ভাগ ইসরায়েলি সাত অক্টোবর ব্যর্থতার জেরে তার পদত্যাগ করা উচিত শনিবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাহাত্তর শতাংশ ইসরায়েল মনে করেন সাত অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে এর মধ্যে চৌচল্লিশ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার আর আঠাশ শতাংশ মনে করেন যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত জরিপে দেখা গেছে যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ বিশ্বাস করেন নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে বিয়াল্লিশ শতাংশ সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেস্কিয়ানের বিজয়ের খবর বেশ ফলাও করেই প্রচারিত হয়েছিল আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা গণমাধ্যমে ধারণা করা হচ্ছিল তিনি পশ্চিমের ব্যাপারে অনেকটা নমনীয় হবেন এবং একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন কেননা দু সালের পর ইরানের ক্ষমতায় আসা প্রথম কোনো সংস্কারবাদী নেতা তিনি তেহরান টাইমসের নতুন বিশ্বের কাছে আমার বার্তা শিরোনামের একটি নিবন্ধ প্রকাশ করেছে মাসুদ পেজিশকিয়ান ওই নিবন্ধে তিনি জনগণের কাছে তার আগামীর পরিকল্পনা এবং নতুন সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে বিশদ তুলে ধরেছেন মাসুদ পেজিশকিয়ান বলেছেন আমাদের জাতীয় ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের নীতি অনুসরণ করবে ইরান নতুন সরকার ইরান ও এর জনগণের উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে প্রাধান্য দেবে আরেক বিবৃতিতে মাসুদ পেজিশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে তার দেশ তিনি বলেন মার্কিন চাপে ইরান সাড়া দেবে না ইরানের সংস্কারবাদী ও মধ্যপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন ইরান পারমাণবিক অস্ত্রের দিকে গুরুত্ব না দিয়ে বরং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে আরও গভীর করবে এছাড়া ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারে তেহরান কাজ করবে বলে জানান তিনি বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রকে বাস্তবতা বুঝতে হবে তেহরান মার্কিন চাপকে গুরুত্ব দেয় না বিশ্বের কাছে এটাই বার্তা বছর ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ একজন হার্ড বিশেষজ্ঞ নির্বাচনের প্রচার প্রচারণার সময় থেকেই তিনি ইরানে রাজনৈতিক অস্থিরতা কমানো এবং দু সালে পারমাণবিক চুক্তি বাস্তবায়ন সহ সামাজিক বিভিন্ন সংকট দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার দেশের খবর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা পুলিশি বাধার মুখে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে অবস্থান নেয় সেখান থেকে স্মারকলিপি দিতে বঙ্গভবনে প্রেসিডেন্টের দপ্তরে যায় বারো সদস্যের একটি প্রতিনিধি দল রোববার দুপুর দুইটা চল্লিশ মিনিটে প্রবেশ করেন তারা বঙ্গভবনে যাওয়া বারো জনই আন্দোলনের সমন্বয়ক বঙ্গভবনে প্রেসিডেন্টের প্রেস উইং পক্ষ থেকে একজন দায়িত্বশীল ব্যক্তি স্মারকলিপিটি গ্রহণ করেন এর আগে রোববার দুপুরে গণপদযাত্রাটি রাজধানী শিক্ষা অধিকার চত্বরে পৌঁছালে সেখানে পুলিশ ব্যারিকেড দেয় পরে ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে এদিন সকাল এগারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা এতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সেখান থেকে দুপুর বারোটার দিকে গণপদযাত্রা নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা করেন তারা সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে আইন পাশ করতে হবে এই এক দফা দাবিতে এই গণপদযাত্রা করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা গত সাত জুলাই থেকে বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি শুরু হয় এতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় প্রধান মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি দেয়ার এই কর্মসূচি ঘোষণা করেন সেই সঙ্গে ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে বলে তিনি জানান এদিন বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি দেবেন বলেও ঘোষণা করা হয় কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিবৃতিতে ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছেন সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছা সরকারের নেই তিনি বলেন ইতোপূর্বে বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছি সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এখানে সরকারের কিছুই করার নেই তাই কারো উস্কানিতে পড়ে সরকারের বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবেন আমরা আশা করি অচিরেই এই বিষয়টির সমাধান হবে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে প্রত্যেকেই সুখ খুঁজে থাকেন আসলে সুখ পাখি কোথায় থাকে সুখ পাখি আপনার নিজের মধ্যেই রয়েছে আপনার কারি গাড়ি টাকা আছে বাড়ি গাড়ি সব আছে কিন্তু সুখ নাও থাকতে পারে আবার আপনার কিছুই নেই আপনি গাছের নিচে ঘুমান আপনি অভুক্ত থাকেন এর পরেও আপনার মনের মধ্যে প্রশান্তি থাকতে পারে সুতরাং সুখ খুঁজতে হবে মনের ভিতরে এর জন্যে হৃদয়কে পরিচ্ছন্ন করতে হবে প্রিয় বন্ধুরা আসুন আমরা আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করে সুখী জীবন যাপন করি সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ দক্ষিণ চীন সাগরে রাশিয়াকে সঙ্গে নিয়ে নৌমহড়া চালাচ্ছে চীন শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে আরো বলা হয় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে চীন পারমাণবিক শক্তিধর দুই দেশের এই নৌমহড়া পনেরো জুলাই পর্যন্ত চলবে বলেও জানানো হয় বিবৃতিতে কিন্তু এতে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছে জাপান জাপান বলছে আমাদের সীমার পাশে এই যৌথ মহড়া আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বিরাট হুম রাশিয়া বলছে এটা দুই দেশের বার্ষিক নৌমহড়া প্রতি বছরই চীনের সঙ্গে এ ধরনের মহড়া চালিয়ে আসছে রুশ নৌবাহিনী এবছর চীনের ঝাংজিয়ান প্রদেশের পাশে দক্ষিণ চীন সাগরে চীন রাশিয়ার ওই নৌমহড়া চলছে এ অঞ্চলের সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনা বেড়ে যাওয়ায় রাশিয়াকে নিয়ে চীনের এ মহড়া বেশ আলোচিত হচ্ছে কারাবন্দী পাকিস্তান তেহরিকী ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকারের সাথে আলোচনার জন্য তিনটি শর্ত পেশ করেছেন রোববার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শনিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা আনতে সরকারের সাথে আলোচনার জন্য তিনটি শর্ত পেশ করেছেন আদালত কক্ষে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক আলাপকালে ইমরান খান এই শর্তগুলো পেশ করেন ইমরান খানের প্রথম শর্ত হল আমার মামলাগুলো খারিজ করা উচিত দ্বিতীয়টি হলো আমাদের দলের সদস্যদের মুক্তি দেয়া এবং তৃতীয়টি আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেয়া এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর সাত বছরের কারাদণ্ড শনিবার বাতিল করেছে দেশটির একটি আদালত রায়ের বিষয়ে খানের আইনজীবী বলেন কথিত বেআইনিভাবে বিবাহের অভিযোগে দু সালে দায়ের করা এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত তাকে কারাগারে পাঠানোর প্রায় এক বছর পর মুক্তির সর্বশেষ বাধাটি দূর হল ইমরান খানের অন্যতম আইনজীবী নাইম পানজুথা বলেন আদালত রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরে এই রায় ঘোষণা করেন আর এখানেই সাবেক প্রধানমন্ত্রীকে আটক রাখা হয়েছে গত পাঁচ ফেব্রুয়ারি অন্য একটি আপিল আদালত ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবির দোষী সাব্যস্ত হওয়া ও সাজা বহাল রাখার আদেশের দুই সপ্তাহ পর খালাস পেলেন তারা আদালত সংক্ষিপ্ত আদেশে বলেছে যদি এই দম্পতিকে অন্য কোনো মামলায় অভিযুক্ত না করা হয় তবে তাদের মুক্তি দিতে হবে বুস্টের বিবি হলেন ইমরান খানের তৃতীয় স্ত্রী এবং একজন আধ্যাত্মিক গুরু ইমরান খানের সাথে বিয়ে হওয়ার মাত্র তিন মাসেরও কম সময় আগে ২০১৭ সালের নভেম্বরে পূর্বের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছিল বুসরা বিবির পাকিস্তানের ইসলামী আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হওয়া নারীদের ক্ষেত্রে নতুন বিয়ের আগে তিন মাস অপেক্ষা করতে হয়

এ দেশটির দুর্বল শাসক জোটের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক এর আগে জাতীয় পরিষদ বা সংসদের নিম্নকক্ষে নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত অতিরিক্ত আসন দেওয়ার ব্যবস্থা থেকে বাদ দেওয়া হয়েছিল যদিও এই রায় ইমরান খানের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় ছিল তবে এটি তার দলকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে ক্ষমতাচ্যুত করার মতো অবস্থানে রাখতে পারবে না শাহবাজ গত আট ফেব্রুয়ারি নির্বাচনের পর ক্ষমতায় আসেন তবে ভোটে কারচুপি হয়েছে বলে দাবি করে আসছেন খান মিত্ররা দু সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে সহিংসতা উস্কানি সহ দেড় শতাধিক মামলায় জড়ানো হয় ইমরান খানকে এরপরে সারা দেশে দাঙ্গার সময় খানের সমর্থকরা সামরিক ও সরকারি ভবনগুলোতে আক্রমণ করে উত্তর পশ্চিমে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তানের আবাসিক একটি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা সুপ্রিম কোর্ট ইমরান খানকে মুক্তি দেওয়ার পরেই সহিংসতা কমেছিল দুর্নীতির দায়ে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পরে দু সালের আগস্টের শুরুতে খানকে আবারও গ্রেপ্তার করা হয় এরপর থেকে যেসব মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সেসব মামলায় বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন তিনি দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর